আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পশ্চিমা সমর্থন নিয়ে বিএনপির অবাক করা পরিকল্পনা, কত বড় ইঙ্গিত দেখুন, হঠাৎ এসব কি শোনা যাচ্ছে? পিটার হাস আমাদের জন্য অবতার, আমাদেরকে বাঁচা মানে কি? এটা কি অবাক করার কথা নন? বিএনপির মতো একটা বড় প্রতিষ্ঠিত, এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল, তারা কি বলছে যে পিটার হাস মার্কিন রাষ্ট্রদূত আমাদের জন্য অবতার, আমাদেরকে বাঁচাও, পিটার হাসকে ধন্যবাদ। এর মানে কি? মানে পিটার হাসকে এখন নিজেদের লোক মনে করছে এবং পিটার হাস এই সরকারের বিরুদ্ধে খুব তৎপরতা চালাচ্ছে। আর পিটার হাসের পরিকল্পনা, তার প্রেসক্রিপশনেই, পরিকল্পনাই বিএনপি যা করার করছে। না হলে পিটার হাস আমাদের জন্য অবতার কথাটা কিন্তু খুবই সিগনিফিকেন্ট দর্শক। এটা ডেফিনেটলি বড় কিছুর ইঙ্গিত এবং বিএনপির পরিকল্পনা সম্পর্কে একেবারে একটা স্পষ্ট একটা ধারণা পাওয়া যায়, একটা ক্লারিফিকেশন। পশ্চিমা বিশ্বের সমর্থন আন্দোলনে সাহস যোগাচ্ছে ফখরুল, পশ্চিমারা বিএনপির পাশে আছে, এভাবে বিএনপি বোঝানোর চেষ্টা করছে। এর মানে কি? পশ্চিমা সমর্থন নিয়েই বিএনপি যা করার করতে যাচ্ছে, পিটার হাস অবতার। এবং এখন এখানে একটা প্রশ্ন থাকে, আমি একটু প্রশ্ন ছুড়ে দেব প্রাসঙ্গিকভাবে, যে পশ্চিমা বিশ্বের সমর্থন পিটার হাস অবতার যদি হয়ে থাকে, তাহলে জামাত আপনাদের সাথে নাই কেন? কারণ জামাত বিষয়ে পশ্চিমাদের কোনো আপত্তি নেই, ইউরোপীয় ইউনিয়নের নেই, যুক্তরাষ্ট্রের নেই, পিটার হাস যে আপনাদের অবতার তার নেই। তাহলে কি ভারতের আছে? মানে সমস্যা কিন্তু ভারত। আবার ভারতকে একটু ব্যালেন্স হয়তো বা করার চেষ্টা করছে, যে কারণে জামাতকে প্রকাশ্যে নিচ্ছে না। আবার আরও কিছু বিষয় আছে। এখন পশ্চিমাদের পরিকল্পনা অনুযায়ী যদি বিএনপি তাদের সহায়তায়, বিএনপির অবতার পিটার হাসের সহযোগিতায় সফল হতে চায়, তাদের পরিকল্পনা যদি এটা থাকে, তাহলে খালি খালি জামাতকে কেন নিবে? কারণ বিএনপি তো এমনি বিদেশিদের সহযোগিতায় সফল হচ্ছে, মানে বিএনপির ধারণা অনুযায়ী। আবার দেখেন, মির্জা ফখরুল বলছেন যে আন্দোলন রাইট ট্র্যাকে আছে। কী আন্দোলন? অনশন কর্মসূচি। কী আন্দোলন? শুক্রবার শনিবারও আন্দোলন নাই, বন্ধ, অথচ এই সময় ডেইলি আন্দোলন থাকার কথা, এটাকে বলছে রাইট ট্র্যাক। আবার কী আন্দোলন? সেমিনার করছে, ইনডোর প্রোগ্রাম করছে, ছাত্ররা ক্যাম্পাসে যাচ্ছে না, রাজপথে নামছে না, তারা ইনডোর প্রোগ্রাম করছে, এগুলোকে বলছে রাইট ট্র্যাক। তাহলে কি বিষয়টা স্পষ্ট হয়ে যাচ্ছে না, যে পশ্চিমাদের সমর্থন নিয়েই অবতার পিটার হাসের সহযোগিতায় বা অন্যান্যদের পরিকল্পনায়, প্রেসক্রিপশনেই একটা সমাধান বা সমঝোতায় পৌঁছতে যাচ্ছে বিএনপি? বিষয়টা আমার কাছে অ্যাটলিস্ট স্পষ্ট। না হলে এই আন্দোলনকে রাইট ট্র্যাকের আন্দোলন মির্জা ফখরুল বলতেন না, আর পিটার হাসকে অবতার বলতেন না, বাঁচাতে বলতেন না, আর পশ্চিমাদের সমর্থন আন্দোলনে সাহস যোগাচ্ছে এরকম প্রকাশ্যেও বলতেন না। এবং পশ্চিমাদের, বিশেষ করে যুক্তরাষ্ট্রের পরামর্শ যে কাজ হচ্ছে, সেটা তো অলরেডি দেখেছি। যুক্তরাষ্ট্র যখন বলেছে সংলাপের প্রতি ইঙ্গিত, সাথে সাথে সংলাপে রাজি সবাই, সরকারের পক্ষ থেকে রাজি হওয়ার বার্তা দেওয়া শুরু হয়ে গেছে, আপনারা জানেন অলরেডি। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বের সমর্থন সরকার পতনের চলমান গণতান্ত্রিক আন্দোলনে সবাইকে সাহস যোগাচ্ছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম মানবীর। মানে প্রকাশ্যে এখন পশ্চিমাদের স্পেস দিচ্ছেন, অবতার বলছেন, এর মানে প্রকাশ্য পশ্চিমা মধ্যস্থতায় সমাধানের দিকে যাচ্ছে। দেশের প্রতি দায়িত্ববোধ থেকে রাজপথে আন্দোলন চালিয়ে যেতে সবার প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আমরাও নির্বাচন চাই, তবে এবার আর যেন তেনে নির্বাচন হতে হবে না। অবশ্যই বিএনপির দাবি তো মানতে হবে, না হলে তার পশ্চিমাদের দরকার কী ছিল বা পশ্চিমারা কী করবে? পশ্চিমাদের চাওয়া আর বিএনপির চাওয়া তো এক। ক্ষমতাসীনদের প্রতি ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন, তোমরা যে যাই বলো ভাই, আমার সোনার হরিণ চাই, আমরা যে যা বলছি উনি, মানে মাননীয় প্রধানমন্ত্রী ইঙ্গিত করে বলেছেন, ওনার মতোই ভাবছেন, প্রধানমন্ত্রী জবরদখল করে ক্ষমতায় বসে আছেন। না, কিছুটা সব কিছু তো আর মাননীয় প্রধানমন্ত্রী বলবেন না, দলের লোকজন মির্জা ফখরুল বলবেন, কখনো মাননীয় আইনমন্ত্রী বলবেন, এগুলো থেকে বুঝতে হবে যে সরকার ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। এখন এই কথাগুলো কোথায় বলেছেন দেখেন, এটাও ইম্পর্টেন্ট। রাজধানী গুলশানে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে দেশীয় আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা ও এই মুহূর্তে আমাদের করণীয় শীর্ষক সেমিনার ও নো কমেন্টস বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এখন বিএনপি ব্যস্ত থাকে কি নিয়ে? সেমিনার নিয়ে। বিএনপি এখন সেমিনার আয়োজন করে,
শুধুমাত্র রাজপথে যদি তারা সমাধান চাইতো তাহলে এখন সেমিনার কি আয়োজন করতো? সেমিনারের বিষয়বস্তুটা দেখছেন, এর মানে বিএনপি কিন্তু রাজপথ থেকে সংকুচিত করে আরও বেশি ইন্ডোরে ঢুকছে এবং বিদেশিদের গুরুত্ব প্রয়োজনীয়তা মাহাত্ম নিয়ে বয়ান করছে, অবতার বলছে পিটার হাসকে। বোঝাই যায় যে সমাধানের অন্য কোনো পথ নেই, বিদেশিদের মধ্যস্থতায় পশ্চিমাদের মধ্যস্থতায় সমাধান, ভারত এখানে গুরুত্বহীন হয়ে যাচ্ছে, এটাও একটা বার্তা। মির্জা ফখরুল বলেন, ক্ষমতাসীনরা যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন কাউকে তোয়াক্কা করছে না। তিনি সরকারের বিরুদ্ধে আবারও পাতানো নির্বাচনে পায়তারা করার অভিযোগ তোলেন। এগুলো করতে থাকবে, এটা এবং করতে থাকবে, যতই সমঝোতা হোক সমাধান হোক, দিন শেষে যারা পরাজিত হবে তারা বলবে যে নির্বাচন ভালো হয়নি, পায়তারা নির্বাচন অমুক তমুক, এটা আওয়ামী লীগ যদি পরাজিত হয় তারাও বলবে, এটাই বাংলাদেশের রাজনীতি। তারপরও 2008 কিংবা 2001 1996 দ্বিতীয় নির্বাচন বা 91 মতো হলেই, বিশেষ করে 91 একটা মডেল হতে পারে, তাহলেই মানুষ খুশি, জনগণ খুশি। বিএনপি মহাসচিব বলেন, আমরা সবাই এবার রাজপথে নেমে গেছি, আমাদের দলের নেতাকর্মীদের মধ্যে কোনো হতাশা নেই, যারা মাঠে আছে তাদের মধ্যে হতাশা থাকে না, যুগবাদ আন্দোলন যারা করছি তাদের মধ্যেও কোনো হতাশা নেই, আমাদের কত নেতাকর্মী জীবন দিচ্ছে তবু হতাশা নেই, বিজয় আমাদের হবেই, আমাদের নেত্রী এই অবস্থায় আপোষ করেননি, নেতাকর্মীরা আপোষ করবেন না। এখন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়টাও কিন্তু হয়তোবা সেই পশ্চিমা মধ্যস্থতাই একটা কনক্লুশনে আসতে পারে ধারণা। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগের মতোই নির্বাচন করতে চাচ্ছে, 2014-18 সালের মতো, এবার আর পারবে না, বাকি সব রাজনৈতিক দল নিয়ে গণতন্ত্র রক্ষার রাজপথে নেমেছি, লড়াই চালিয়ে যাব, এই লড়াইয়ে আমরা বিজয় হব, রাজপথে ফয়সাল হুঁশিয়ারি দিয়ে মির্জা ফখরুল ঐক্যবদ্ধ আন্দোলন নিয়ে আবারও সরকার পতন ডাকবেন, এগুলো বলবেন, এইসব কথা বলবেন, কিন্তু দিন শেষে পশ্চিমাদের পরিকল্পনাই বিএনপির পরিকল্পনা, প্রেসক্রিপশনে চলছে। সবচাইতে অবাক করা কথা লেগেছে এটা যে পিটার হাস আমাদের জন্য অবতার, আমাদেরকে বাঁচাও, কে বলেছেন এই কথাটা? ব্যারিস্টার শাহজাহান ওমর বীরুত্তম বিএনপি নেতা বলেছেন, মানে এটা বিএনপির কথা। তবে এখানে একটু সমালোচনা করার জায়গা রয়েছে, একেবারে পিটার হাস অবতার, আমাদেরকে বাঁচান বা ইত্যাদি ইত্যাদি, এভাবে প্রকাশ্য বলাটা কিন্তু কোনো দূরদর্শী ডিপ্লোমেসির পরিচয় নয়। মির্জা ফখরুল জনাব ওবায়দুল কাদের সাহেব যে ভুল করেছিলেন, তলে তলে আপোষ হয়ে গিয়েছে, দিল্লি আছে আমরাও আছি, আমরা আছি দিল্লি আছে বলে, এখানে ব্যারিস্টার শাহজাহান ওমর বীরুত্তম অনেকটা সেম ক্যাটাগরি ভুল করেছেন। হ্যাঁ, পিটার হাস যুক্তরাষ্ট্র তৎপরতা অবশ্যই বিরোধী দলের লোকজন পাচ্ছে, তাদের তৎপরতার সুফল কোনো সন্দেহ নেই, কিন্তু এভাবে বলাটা, এতে একটা স্বাধীন সার্বভৌম দেশের জন্য একটা বিদেশি রাষ্ট্রদূতকে অবতার বলা, এটা নিঃসন্দেহে ওই ওবায়দুল কাদের মার্কা কথা হয়ে গেল। আবার মাননীয় পররাষ্ট্রমন্ত্রী এক সময় বলেছিলেন না, স্বামী স্ত্রী আবার কি ভারতকে বলে এসেছি আগামী নির্বাচনে আমাদের পাশে থাকতে, সহযোগিতা করতে, এই যে বিষয়গুলো, মানে এই টাইপের কথা হয়ে গেল যে পিটার হাস আমাদেরকে বাঁচান, আপনি অবতার। তো এই জন্যে ব্যারিস্টার শাহজাহান ওমর কিন্তু এর আগেও বেফাস কথা বলেছেন, বেফাস কথা বলার তার রেপুটেশন রয়েছে, ইসলামী দলগুলোকে ঝুটো পার্টি বলেছেন, আমরা তীব্র সমালোচনা করেছিলাম। তো এখন এই কথাটা যে ঠিক হয়নি, এটা যারা ডিপ্লোমেসি বুঝেন বিএনপির, বিশেষ করে আমির খসরু মাহমুদ চৌধুরী, শামা ওবায়েদ, মির্জা ফখরুল, এদেরকে উচিত শাহজাহান ওমরকে একটু বোঝানো যে একটু সাবধানে কথা বলবেন।